হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের আয়োজন আপনাদের জন্য থাকছে লেমন স্পঞ্জ কেক রেসিপি। আর এই কেকটা আমি তৈরি করেছিলাম আমার বড়ের জন্মদিনের সময়, সো আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সো চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। কেকটা তৈরি করার জন্য প্রথমে আমি দুইটা ডিম ভেঙে নিচ্ছি, আর ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। এখন ডিমের সাদা অংশ থেকে কুসুমটাকে আলাদা করে নিচ্ছি, আর স্পঞ্জ কেক তৈরি করার ক্ষেত্রে অবশ্যই ডিমের সাদা অংশ আর কুসুমটাকে আলাদা করে নিতে হবে। এখন একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে ডিমের সাদা অংশটাকে ফোম করে নিচ্ছি, আর এই ক্ষেত্রে অবশ্যই বিটার স্পিডটা একদম লোতে রেখে বিট করতে হবে। আর এই কেকটা তৈরি করার জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি, আর চিনিটাকে কখনোই একবারে ব্যবহার করতে যাবেন না, অল্প অল্প করে ফোমের সাথে মিক্সড করে বিট করে নিতে হবে। তো আমি একটু একটু করে চিনি অ্যাড করে ডিমের ফোমটা তৈরি করে নিচ্ছি। আর ডিমের এই ফোমটা তৈরি করার সময় আরও একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন পাত্রে কোনো রকমের পানি না থাকে, সেক্ষেত্রে কিন্তু ফোমটা একদমই হবে না। ফোমটা তৈরি হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমের কুসুম, যেটা আমরা আগে আলাদা করে রেখেছিলাম। সেই সাথে অ্যাড করে দিলাম সামান্য পরিমাণ হোয়াইট ভিনেগার, দিয়ে দিচ্ছি লেমন এসেন্স হাফ টিস্পুন পরিমাণ, দিয়ে দিচ্ছি লেমন জুস হাফ টিস্পুন পরিমাণ। যেহেতু লেমন জুসটা ব্যবহার করেছি তাই আমি হোয়াইট ভিনেগারটা অল্প করে দিয়েছি। সেই সাথে অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ খাওয়ার তেল, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লেমন জেস্ট। এখন এই সব কিছুকে আবার একটু ভালো করে বিট করে ম্যারানটা তৈরি করে নিচ্ছি। 1 মিনিটের মতো বিট করার পরে একটা স্পেচুলার সাহায্যে চারপাশের অংশগুলো মাঝখানে এনে দিতে হবে, আর সেই সাথে অ্যাড করে দিলাম লেমন কালার। আমি এখানে গ্রিন কালারটা ব্যবহার করেছি 3 থেকে 4 ফোঁটা। গ্রিন কালারটা অল্প করে দিলে কিন্তু খুব সুন্দর একটা লেমন কালার চলে আসবে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা লেমন কালার চলে আসছে। এখন বিটারটা অফ করে দিলাম। একটা স্পেচুলার সাহায্যে চারপাশের অংশগুলো মিক্স করে নিতে হবে। এই কেকটা তৈরি করার জন্য আমি এখানে 1/2 কাপ + 1 টেবিল স্পুন পরিমাণ ময়দা নিয়ে নিলাম, আর অবশ্যই প্যাকেটের ময়দাটা ব্যবহার করার চেষ্টা করবেন। সেই সাথে দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার, 1/2 টিস্পুন পরিমাণ বেকিং সোডা। এখন এই শুকনো উপকরণগুলো একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে সব কিছু একটু মিক্স করে নিচ্ছে। এখন এই শুকনো উপকরণগুলো একটু একটু করে ডিমের ম্যারানের সাথে মিক্স করে নিতে হবে। একবারে সবটাতে মিক্স করতে যাবেন না, যেহেতু এটা স্পঞ্জ কেক সেক্ষেত্রে আলতোভাবে এটাকে মিক্স করে নিতে হবে যাতে করে ওভার মিক্সড না হয়ে যায়। এই পর্যায়ে আমি এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ কুসুম গরম পানি দিয়ে দিলাম। কেকের ব্যাটারটা তৈরি হয়ে গেলে আমি একটা 6 ইঞ্চি পরিমাণ মোল্ডে ব্যাটারটা নিয়ে নিচ্ছি। মোল্ডটা আমি আগে রেডি করে রেখেছিলাম, এখন এর মধ্যে ব্যাটারটা দিয়ে এটাকে ট্যাপ করে নিচ্ছি। আর এই কেকটা আমি চুলায় বেক করে নেব, আর চুলায় কীভাবে বেক করতে হয় তার রেসিপি কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে। সো 30 থেকে 35 মিনিটের মতো অপেক্ষা করছে। 35 মিনিটস পরে কেকটা কিন্তু আমার একদম রেডি হয়ে গিয়েছে। সো কেকটা ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছে, আর এই ফাঁকে আমি কেক ডেকোরেশন করার জন্য হুইপ ক্রিমটা রেডি করে নিচ্ছি। এই কেকটা ডেকোরেশন করার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ হুইপ ক্রিম নিয়ে নিয়েছি, আর আমি এখানে ভিভো সাদা ক্রিমটা ব্যবহার করেছি। বিটারের স্পিডটা লোতে রেখে 5 মিনিটের মতো বিট করার পরে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পাউডার সুগার, সেই সাথে অ্যাড করে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ লেমন এসেন্স, আরও দিয়ে দিচ্ছি 3-4 ফোঁটা গ্রিন কালার। কালারটা আমি একদম হালকা করব, তাই খুব বেশি একটা ব্যবহার করিনি। এখন আবার 4 থেকে 5 মিনিটের মতো বিট করে আমি ক্রিমটাকে তৈরি করে নিলাম। কেক ডেকোরেশন করার জন্য ক্রিমটা এখন একদম রেডি, আর কালারটা কিন্তু একদম পারফেক্ট এসেছে। আর এইদিকে কেকটাও কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে, এখন এটাকে ডিমোল্ড করে নিচ্ছে। কেকটা একটা প্লেটের উপর রেখে হালকা করে প্রেস করলে কিন্তু খুব সহজে ডিমোল্ড হয়ে যাবে। এখন এর উপর থেকে পেপারটা সরিয়ে নিচ্ছে। আলহামদুলিল্লাহ কেকটা একদম পারফেক্ট হয়েছে, অনেক স্পঞ্জি হয়েছে দেখতেই পাচ্ছেন। এখন এটাকে আমি স্লাইস করে কেটে নিচ্ছি। কেকটাকে আমি 3 ভাগে ভাগ করে নিয়েছি, ভিতরের কালারটা দেখি হয়তো বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। কেকের বোর্ডের উপরে সামান্য পরিমাণ হুইপ ক্রিম দিয়ে আমি ফার্স্ট লেয়ারটা দিয়ে দিলাম। এখন এর উপরে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি, আর সুগার সিরাপ কীভাবে তৈরি করতে হয় আমি অনেকবার দেখিয়েছি। এখন হুইপ ক্রিম দিয়ে পুরো কেকটাকে কোট করে নিচ্ছে। ফার্স্ট লেয়ারের মধ্যে ক্রিম দেওয়া হয়ে গেলে আমি সেকেন্ড লেয়ারটা দিয়ে দিচ্ছি, একইভাবে উপরে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। সুগার সিরাপ দেওয়া হয়ে গেলে একইভাবে আমি ক্রিম দিয়ে কোট করে নিয়েছি, তার উপরে ফার্স্ট লেয়ারটা দিয়ে দিলাম। একইভাবে আগেরগুলোর মতো সুগার সিরাপ দিয়ে তার উপরে ক্রিম দিয়ে দিচ্ছি।
ক্রিমটা দিয়ে পুরো কেকটাকে আমি কোট করে নিচ্ছি। সম্পূর্ণ কেকটা ক্রিম দিয়ে কোট করা হয়ে গেলে একটা নজেলের সাহায্যে আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি। আপনারা যে কোনো নজেল ব্যবহার করে আপনাদের পছন্দ মতো ডেকোরেশনটা করে নিতে পারেন। তৈরি হয়ে গেল লেমন স্পঞ্জ কেক। যেহেতু আমি আমার বরের বার্থডেতে কেকটা তৈরি করেছি, তাই তার জন্য ছোট্ট করে একটু লিখে দিলাম। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। সবাই অনেক অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।